এদিন পুলিশ প্রশাসনের তরফ থেকে কোনো জরিমানা নয়, বাইক চালকদের মাথায় হেলমেট পরিয়ে বৃহস্পতিবার দত্তপুকুরে সেফ ড্রাইভ সেফ লাইফ পালন করা হলো। বারাসাত জেলা পুলিশ, দত্তপুকুর থানা ও দত্তপুকুর ট্রাফিকের তরফ থেকে সাধারণ মানুষকে সচেতন করতে এমন উদ্যোগ নেওয়া হলো। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বারাসাত ব্লক ১ সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌগত পাত্র, এসডিপিও বারাসাত অনিমেষ রায়, এসডিপিও হাবড়া রোহিত শেখ, দত্তপুর থানার আইসি সুব্রত ঘোষ, কাশিমপুর পঞ্চায়েতের পরিষদীয় দলনেতা অমল কুমার বিষ্ণুসহ অন্যান্য পুলিশ কর্মী ও সাধারণ মানুষ। এদিন সচেতন করতে দত্তপুকুর ২ নম্বর পঞ্চায়েতের সামনে থেকে হাট খোলা হয়ে নতুন রাস্তা পর্যন্ত সেফ ড্রাইভ সেফ লাইফের গাড়ি ও প্ল্যাকার্ড নিয়ে র্যালি করা হয়। বারাসাত জেলা পুলিশের নির্দেশ মতন দত্তপুকুর থানা ও দত্তপুকুর ট্রাফিকের উদ্যোগে এই দিনটি এলাকার সকল বাইক ও চারচাকা গাড়ি চালকদের সতর্ক করা হয়। এদিন আর কোনো জরিমানা নয়, যে সকল হেলমেটবিহীন বাইক চালকরা হেলমেট ছাড়া ছিল তাদের মাথায় হেলমেট পরিয়ে সেফ ড্রাইভ সেফ লাইফের বার্তা দিলেন পুলিশ প্রশাসন। বর্তমানে গাড়ি দুর্ঘটনা অনেকটাই কমেছে, আগামীতে দুর্ঘটনা শূন্য করতেই এই কর্মসূচি পালন করা হলো। এখানে আমাদের দত্তপুকুর থানা এবং যে পুলিশ ট্রাফিক তাদের পক্ষ থেকে এখানে আমরা একটা সেফ লাইফ সেফ ড্রাইভের আমরা প্রোগ্রাম নিয়েছিলাম। মূলত দত্তপুকুর যে হাটখোলা এখান থেকে নতুন রাস্তা পর্যন্ত আমরা একটা এখানে র্যালি করলাম। তারপরে এখানে আমরা যারা আছেন তাদের কিছু জনের মধ্যে আমরা হেলমেট বিতরণ করলাম। এখানে আমরা হচ্ছে গিয়ে কিছু জনকে দেওয়া হয়েছে, ৫০ ৬০ জনকে দেওয়া হয়েছে। এখান থেকে না অবশ্যই এগুলো নিয়মিত এখানে নাকা চেকিং হয়, সেখানে বিভিন্ন কাগজপত্র চেক করা হয়। এখানেই তো সেখানে তো এখন এই সমস্যাটা খুব একটা নেই, আর খুব বেশি গাড়ি নেই, যেগুলো পুরনো সেগুলো পুলিশের নিয়মিত ভিজিল আছে, তার ফলে এই সমস্যাটা বর্তমানে আর নেই। সেইগুলো পুলিশ আর কি এখানে গার্ডরেল দিয়ে তাকে আগে স্লো ডাউন করানো হয়, তারপরে তার হচ্ছে যে কাগজপত্র তার আছে কিনা সেগুলো চেক করা হয়। অবশ্যই আমাদের এখানে হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, পুলিশ প্রশাসনকেও বলেছেন যে আরও বেশি করে নাকা চালু রাখতে। তো সেইগুলো বিভিন্ন জায়গায় আমাদের নাকাগুলো চালু আছে, বিড়া নীলগঞ্জে দুটো নতুন নাকা, হ্যাঁ বিড়া এবং নীলগঞ্জেও আমাদের নতুন করে নাকা আমাদের চালু হচ্ছে। তো আশা করি কোনো সমস্যা হবে না। না মানে আগে থেকে প্রায় 50%-এর উপর তো কমেই গেছে, যে পরিমাণে আগে বিভিন্ন ধরনের দুর্ঘটনাগুলো ঘটতো সে তার থেকে অনেকটাই কমেছে। তবে আমরা যেটা বলবো, মানুষজনকে আরও সচেতন হতে হবে। আমরা প্রশাসনের পক্ষ থেকে আমরা বিভিন্ন সচেতনতা শিবির করি এবং আমরা বিভিন্ন ধরনের জরিমানা বা পেনাল অ্যাকশনগুলোও নিই, কিন্তু তারপরেও কিন্তু মানুষের মধ্যে এখনও মানে মানুষকে এগিয়ে আসতে হবে, আরও বেশি সচেতন হতে হবে। না এটা অবশ্যই মানে এটা পুলিশ প্রশাসন যেভাবে নিরন্তর বিভিন্ন জায়গায় এ ধরনের প্রচার প্রসার করে আসছে বিভিন্ন সময়, সে পুজোর বিভিন্ন মণ্ডপ থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, তো সেটা অতি অনস্বীকার্য। এখনো প্রচুর মানুষ মানে গাড়ি ধরার সঙ্গে সঙ্গে তৃণমূল নেতারা বিশেষ করে তারা পুলিশ প্রশাসনকে রিকোয়েস্ট, না এখন আর হচ্ছে যে সেগুলো এন্টারটেইন করা হয় না। আমাদের কাছেও প্রচুর ফোন কলস আসে, কিন্তু আমরা সেই ফোন কলসগুলো দিয়ে আমরা কখনো ইয়ে করি না, আমরা বলি যেটা উপযুক্ত শাস্তি তা পাওয়ার কথা সেটাই সে যেন পায়। না সকলের কাছে আমাদের অনুরোধ যে আপনারা র্যাশ ড্রাইভিং করবেন না, আপনারা অবশ্যই যখন মানে গাড়ি চালাবেন তখন মোবাইল ফোনের ব্যবহার করবেন না আপনারা, আর কি যেটা হচ্ছে যে হেলমেট ব্যবহার করবেন, এটাই আমাদের বলা হচ্ছে। আর একটা জিনিস আমি অ্যাড করবো যে আপনারা যে যানবাহনগুলো চালান সে যানবাহনের কন্ডিশন কেমন আছে, এর ফিটনেসটা কিন্তু আপনারা রেগুলার বেসিসে চেক করবেন, ঠিক আছে? আপনাদের কাছে এটাই অনুরোধ, আপনারা নিয়মিতভাবে ট্রাফিক আইন কানুন মেনে চলুন। আমরা কোনো রকম ট্রাফিক ফাইন ইম্পোজ করে আপনাদেরকে ব্যতিব্যস্ত করতে চাই না, শুধুমাত্র আপনাদের ভিতরে অ্যাওয়ারনেস আনার জন্য এটা করি। পুলিশ আমাদের বন্ধু, পুলিশ সবসময় আপনাদের সঙ্গে আছে। আর একটা অ্যালার্মিং বিষয় আপনি বলতে চাইছি, সেটা হচ্ছে এলাকাতে কিন্তু ডেঙ্গুর প্রাদুর্ভাব এখন লক্ষ্য করা যাচ্ছে। আপনারা বাড়ির আশেপাশে কোথাও জল জমতে দেবেন না, যদি জ্বর হয় নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যাবেন, সেখানে রক্ত পরীক্ষা করাবেন,
প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা সরকার থেকে বিনামূল্যে দেওয়া হচ্ছে, আপনারা এগিয়ে আসুন। দত্তপুকুরের লোকজন খুবই ভালো এবং কোঅপারেটিভ, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই আশা এই শুভকামনা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য দিচ্ছি। নমস্কার।